আমার ওখান থেকে ঘুরে ঘুরে দেখো এই সাইকেল বলো সাইকেল বলো সাইকেল পড়ে গেল সাইকেল পড়ে গেল What's up guys, কি অবস্থা সবাই আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই নদার ভিডিও গাইস আজকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছি তো গাইস আমি আসলে ভয়েসে যে কথাগুলো বলছিলাম মানে ভিডিওতে ওই কথাগুলো দিচ্ছি না বিকজ অনেক মনে হচ্ছিলো যে আমি আলাদা ভয়েস দিচ্ছি যাই হোক তো আজকে আমি দাদুর বাসায় আর আমি আছি যোধপুর তো লাস্ট ব্লগে দেখছিলাম দাদুর বাসায় ছিলাম তো এখন আজকে আবার যাচ্ছি দাদুর বাসায় তো দেখুন কী কী করি আমি ওখানে তো বাড়িতে আসার পর যেহেতু আমাদের বাড়ির এখানে খামার টামার আছে তো এখানে ভাবলাম যে একটু ঘুরে আসি আর এখানে একটা ডিপ মেশিন আছে যেগুলো ডিপ মেশিন আমাদের এখানে খেতে পানি দেওয়া হয় তো ওখানে ভাবলাম যে একটু গোসল করে আসি পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর খামার তো আপনাদেরকে আরও খামার ওখান থেকে ঘুরে ঘুরে দেখো গাইস এখানে আমি ব্লগে শ্যুট নিচ্ছিলাম আর মিশাল আমাকে ধাক্কা দিয়ে ফালিয়ে দিল তো যাই হোক তারপর আমরা ডিপ মেশিয়ে ওখানে চলে গেলাম আর এখানে আমার এক ফ্রেন্ড আমার সাইকেলটা নিয়ে এই ব্রিজটা পার হচ্ছিল এবং মনে হচ্ছিলো যে সাইকেলটা পড়ে যাবে ভাগ্যের বলো যে সাইকেলটা পরে নাই তো তারপর আমিও যাচ্ছিলাম এই ব্রিজটা পার করতে তো এটা ব্রিজ বলতে কি মানে বাঁশ দিয়ে বেড়া দিয়ে বানাইছে আর নিচ দিয়ে কিন্তু ময়লা পানি পুরোটাই ময়লা পানি তো এখানে পড়লে ভাই আর উপায় নাই এই জন্য আমি খুব সাবধানতার সাথে আস্তে আস্তে করে ব্রিজটা পার করছিলাম আর আমরা অলরেডি পার করে ফেলেছি এখন আমরা যাচ্ছি জায়গার পর গোসল করতে তো দেখে থাকুন আর এখানে গ্রামে কিন্তু ড্রেন আছে যেগুলো খেতে পানি তো হয় এবং সেই ড্রেনের পরে আমরা গোসল গোসল করতে যাচ্ছি যেই রোদ পড়ছে রোদে তো পুরো অবস্থা শেষ হয়ে গেছে মাথা মোটা নষ্ট তার মধ্যে আবার রোজা সো গাইস আমরা কিন্তু ডিপ মেশিনের জায়গা অলরেডি এসে বসে আপনাদের এখানে কী বলা যায় না এটা হচ্ছে ডিপ মেশিন আমার এখানে দিয়ে মানে পানি বের হয় মোটরের সাহায্যে আর এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষ আসে পড়ছে গোসল করার জন্য অনেক দূর দূর থেকে মানুষ আসছে তো এখানে পানিগুলো কী হয় এই ড্রেনের সাহায্যে চলে যায় খেতে বিভিন্ন খেতে পানি দেওয়া হয় এই ডিপ মেশিনে তো এখানে অনেক মানুষ গোসল করতে আসে তো আমরা এখানে গোসল করতে আসছি তো আমরা এখানে আসার পর অনেক মজা হয়েছে অনেকক্ষণ আমরা এই ঠান্ডা পানিতে গোসল টোসল করলাম বেশ ভালোই লাগলো গোসল টোসল করার পর তো যাই হোক গোসল টোসল করার পর চলে গেলাম বাসার উদ্দেশ্যে তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এখন বাসায় এবং বিকালে বের হয়ে গেলাম আমার ল্যাম্বরগিনি নিয়ে তো ল্যাম্বরগিনি নিয়ে এলাকা দিয়ে একটু ঘোরাফেরি করলাম তো ঘোরাঘুরি করতে করতে সামনে একটা জায়গা আছে খুব সুন্দর মানে খামারের পার ওইদিকেই বিকালের টাইমটা অনেক অনেক জোশ লাগে ওইখানে তো ওইখানে যাবো আমার ল্যাম্বরগিনিটাকে নিয়ে সো আমরা কিন্তু অলরেডি এসে পড়েছি এই জায়গাটা এবং এই জায়গাটা কিন্তু আসলেও পুরো জোস মানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর বিকাল টাইম এতটা সুন্দর হয় যে আপনাকে বলে প্রকাশ করতে পারবো না আর এখানে বিকাল টাইমটা আসলে পুরো মাইন্ড ফ্রেশ হয়ে যায় আমি মাঝে মাঝে গ্রামে আসলে এখানে বিকাল টাইমের এই বিকালের টাইমটা আমার এখানে স্পেন্ড করি এখানে আসলে অনেক জোস লাগে তো তারপর এখানে এসে দেখতে পেলাম যে এখানে যে আপনার পুকুর ছিল মানে পুকুর বলতে খামার ছিল একটা খামারে আবার পানি শুয়ে গেছে তো এখানে মেবি মাছ টাছ ধরা হয়েছে তো তারপর তারপরে আমরা চলে গেলাম বাসায় দি নেক্সট ডে সো তারপর যাই হোক চলে গেলাম চুল কাটতে এবং যেহেতু সামনে ঈদ আর ঈদের জন্য চুল টুল কাটতে হবে তো আমি কিন্তু অলরেডি চুল টুল কাটা শেষ অ্যান্ড আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তারপর আবার আমার চুল কাটার পরে মিশেলের জন্য চুল কাটতে জন্য একটু বসে থাকতে হয়েছে চুল টুল কাটছে এবং দেখতেই পাচ্ছেন আমি বসে আছি তো ওর জন্য অনেকক্ষণ ওয়েট করলাম প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো ওয়েট করতে হয় এই দোকানে চুল কাটাতে হলে বিকজ এই দোকানে অনেক ভিড় থাকে সো যাই হোক চুল কাটা শেষ এবং এর সাথে সাথে আমাদের ব্লগটা শেষ তো এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সো খুদা হাফেজ